আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওটা যে হাজির হলাম, সে ভিডিওটা হলো আমরা ইউটিউবে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে যে অনেক ভিডিও চলে আসে, যে ভিডিওগুলো আমরা দেখার জন্য আগ্রহী না, বাচ্চারাও দেখতে পারে না। বর্তমানে ইউটিউবে যে ধরনের ভিডিও আপলোড দেওয়া হয়, আমাদের বাচ্চারা সেই ভিডিওগুলো দেখতে চায় না। তা বাচ্চাকে হাতে মোবাইলটা দেওয়ার আগে আমরা সেই ভিডিওগুলো সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা সেটা কীভাবে রিমুভ দেব, এবং ওই ভিডিও আর সার্চ না দেওয়া পর্যন্ত ওই ভিডিও আর ওই চ্যানেল আসবে না। তা চলুন আজকে ভিডিওটা সেই নিয়ে। আর আজকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে পেয়ে যান। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। আমরা ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে এখানে যে ভিডিওগুলো আমরা দেখার জন্য আগ্রহী না, সেই ভিডিওগুলো এখানে চলে এসেছে কি না। যদি চলে আসে থাকে, সেই ভিডিওটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। ধরুন বিয়স, দেখুন আমার এখানে কোনো সে ধরনের কোনো ভিডিও নাই, কারণ আমিগুলো সবগুলো সেটিং থেকে আমরা রিমুভ করে রেখেছি। কিন্তু বর্তমানে ইউটিউবে ঢোকার সাথে সাথে কিন্তু সেই ধরনের ভিডিও আপনি চোখের সামনে পেয়ে যাবেন, যেগুলো বাচ্চারা দেখার উপযোগী না। চলুন তাহলে আমরা সেই ভিডিওটা কীভাবে রিমুভ করব। তা আমরা ধরুন এখান থেকে এই যে ভিডিওটা আছে আমরা এই ভিডিওটা এখান থেকে রিমুভ করে দেবো সেটিং থেকে। এটা কোনো সফটওয়্যার বা কোনো কিছুই প্রয়োজন নেই, এটা যে কোনো মানুষ পারবে। আমরা এখান থেকে এই যে থ্রি ডট মেনু আছে, আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। আমরা এখান থেকে মিনিট করার পরে আমরা এখান থেকে চলে যাব। এই যে আমরা এখানে দেখার আগ্রহী না, আমরা এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই চ্যানেলটা এখান থেকে সরে যাবে। এই দিলাম, এই চ্যানেলটা এখান থেকে সরে চলে গেছে। দেখুন বিয়স, এখানে আর ওই চ্যানেলটা নাই। আমরা এখান থেকে ধরুন আমি আরেকটা চ্যানেল দেখাচ্ছি, ধরুন এখান থেকে আমি এই চ্যানেলটা ধরুন এখান থেকে আমি সরিয়ে ফেলবো। এখানে আমি ওইভাবেই এই তিনটা থ্রি ডট মেনুটা আছে, আমরা এই তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে নো আগ্রহী এখান থেকে আমি ক্লিক করব, এটা চলে গেছে। তা এভাবে যদি আমরা বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আগে যদি আমরা এই সেটিংগুলো করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চারা ইউটিউবে ঢোকার যে আজে বাজে ভিডিওগুলো, সেগুলো চোখের সামনে আর আসবেও না, বাচ্চারা সেগুলো দেখবেও না। তাই বিয়স, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।